Excuse me, ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, রুম নাম্বার 502 মিকুলস ম্যাডাম। এই যে হাতে ডানে গেলেই যে রুমটা ওইটাই ম্যামের রুম। ভাইয়া আরেকটু। ওয়াশরুমটা কিন্তু পছন্দ। এই যে একটু বাইরে গেলেই হাতে বাইরে গেলে যে পাবেন একটু হাঁটলে। থ্যাংকস। Everybody, can you remember what we did in the previous class? Yes, the Narcissus song by William Blake, and it was from the stage of innocence. Jana the interesting thing is that exposed. Hey, we will go to scan. More clearly, if we go to the actual text. Okay, here we go. The Narcissus song. When voices of children are heard on the green and whisperings are in the dale, the days of my youth rise fresh in my mind, my face turns green and pale. Then come home, my children. The sun is gone down. And the dews of night arise. What does it mean? Does it mean that experience is equal to the total loss of innocence? It is full of ambiguity. Does it mean that there is nothing that you can call as innocence? Or does it mean that... Okay, madam, class kichu bujhli? Na re, amar sob mathar upor dhe geche. Ekhan theke ki porikkhay question ashbe. না হলে তো ম্যাডাম আর এমনি এমনি পড়াই নেই ভাই। নোটপাতি যা আছে আমারই দিস। দোস আমারও দিস। আসছে আরেকজন নোট পড়বে। আরে ও তো নোট পড়বে না, অন্যেরটা দেখে দেখবি নিজেরটা কত ভালো হয়েছে। ফার্স্ট দেমো করস, রেজাল্ট তো সবসময় তোরাই ভালো করস। তুমি তো আমার রেজাল্টের জন্য পড়ো না, জ্ঞানের জন্য পড়ো। কিরে মামা, কেমন আছিস? এই তো ভালো। ব্রিটিশ কাউন্সিলে সিভি দিছিস? না রে, আমি তো দেই নাই। নাবিল তুই দিলে কিন্তু আমার নিয়ে দিবি। ব্রিটিশ কাউন্সিলে কি? তুমি এগুলো করবো না। পার ডে কত দিবে? পার ডে 2500, সাথে থাকা খাওয়া তো আছে। কাজটা কি? এই তোর ইন্টারপ্রেট করতে হবে। কয়দিন? 3 থেকে 4 দিন। ফর্মাল ড্রেস? আবার জিগায়। আমাকে দিয়ে এসো। এই দে, বাদ দে, পরে নিস যা। আচ্ছা, ভালো কথা শোন, একটা চাকরি আছে, করবি? কি? ওই ঢাকা আমেরিকা ইউনিভার্সিটিতে টিএ। টিএ কি? টিচিং অ্যাসিস্ট্যান্ট। দেখ, সপ্তাহে 6 দিন 4 ঘন্টা করে, মাসে 10,000 টাকা। বেল নাই, আমিও দিব না। ও এইসব চাকরি করলে আজীবন পেটে ভাতে থাকতে হবে, দরকার কুইক মানি, বুঝছো? এর চেয়ে 4 ঘন্টা বাসায় বসে জিমা, তো স্কিন সুন্দর হইব, মন ফ্রেশ থাকবো। দোষ এরকম কখন দিল? আরে ডিপার্টমেন্টে দিছিল, তা আমি দেখার পরে ছিঁড়ে ফেলছি। ভাবলাম কেউ করলে আমাদের মধ্যে কেউ একজন করুক। বাদ দে এইসব, শেয়ারে কথা বল। ভালো কথা, তুই কিন্তু কালকে টাকা টানতে যাবি। হ্যালো স্যার খলিল। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। কি? না বান্ধবন যাবো না। না না, কালকে মিটিং আছে। কখন, কোথায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
আমাকে তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান, তেত্তর পানে নিবিড় মাথা মাইলের পর মাইল, দুপুরবেলার জনবিরল গভীর বাতাস, দূর শূন্য চিলের পাটকিলের ডানার ভেতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায়, জোয়ারের মতো ফিরে আসে, জোয়ারের মতো ফিরে আসে আবার জানালায় জানালায় অনেকক্ষণ ধরে কথা বলে। পৃথিবীকে মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয়। তারপর দূরে বহু দূরে খররৌদ্রে পা ছড়িয়ে বর্ষীয়সী রূপসীর মতো ধান ভানে গান গায়, গান গায় এই দুপুরের বাতাস। এক একটা দুপুরে এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন। হ্যালো সৌরভ, হ্যাঁ শোন, কাউকে একটা জিনিস নিয়ে আসতে হবে, ফাজলামি না। হ্যাঁ আমার জন্য, কিন্তু কাউকে কিছু বলতে পারবি না। That's why in the cynical, amoral and materialistic world, Arnold finds the trust on humanity and truth can only be the guiding light for the generations to come. Ah, love, let us be true to one another. For the world which seems to lie before us like a land of dreams, so various, so beautiful, so new, hath really neither joy nor love nor light, nor certitude nor peace nor help for pain. So after all, there is a question in the mind of the critics, which is, are the romantics escapist? Really, the beautiful world, the world of the romantics, is a sham. There is only the callous modern world, which is devoid of answered hopes and prayers. আরে কে আসছে, কে অবস্থা মন? এই তো অবস্থা, কাজ তো হয়ে গেছে, দোস্ত দেখি। আরে বাবা তুই যা পাইছিস তুই তাতে খুশি থাক না। মামা তোমার এই আর্টসে পড়াশোনা এখন আর কোনো দাম নাই, মানুষ খাইতে পারে না, আর এই তোমার কবিতা টবিতা রাখলাম, দরকার টাকা। চাকরি করে তুই কত টাকা পাবি? কে করবে চাকরি? আমাদেরকে কেউ চাকরি দিলে তো বেটা চালে বিজনেস ফার্ম। আর তোর ওইখানে কবিতা শেক্সপিয়ারের দাম কি? তোর চাকরি করে এত শখ থাকলে ইংলিশে পড়তে আসছিস কেন? আগে যদি জানতাম মামা, আত্মীয় স্বজন সবাই বললো পড়ো পড়ো ভালো সাবজেক্ট, তাই কেন আমাদের পাশ করে কিছু করতে হবে না? আজীবন কি বসে থাকবো? আরে কিছু একটা হবে, আর তখন আর তখন দেখা যাবে। এখন দেখো আর তখন দেখো, ও চাকরি করতে গেলে সোজা হয়ে যেত, তখন তোমার এই জিন্স ছেঁড়া চলবো না। বল যদি বল লিপস্টিক মাইক আসো, লিপস্টিক মাইক খেয়ে আসতে হবে। করলাম না তো চাকরি, যা থাকে কথা। মামা অনেক ছেলে পর্যন্ত কিন্তু লিপস্টিক মাইক আসে। আর ওই ভাবের পাবলিকে ছাড়, ওর এখন বাস্তব দেখে বহুত বাকি আছে। বাইরে 8x5, ভেতরে 4.5x20, নীল আকাশ আর ছাদ একসাথে হবে না। বন্দিশালাকে কখনো আমি স্বদেশ বলি না, আমার কোনো নিজ বাসভূমি নেই, এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আমাকে। আমি যেন জাহাজে বোঝাই হয়ে আসা দূর দ্বীপে ভিনদেশি ক্রীতদাস, প্রতিদিন চাবুকের আঘাতে আমার ঘুম ভেঙে যায়, নারকীয় হুইসেল আমাকে জাগিয়ে তোলে, আমি নিদ্রামগ্ন কবিতার দেশ থেকে উঠে আসি।
হাজার বছর ধরে প্রাসাদে প্রান্তরে এত বেশি মিথ্যাচার, সারবন্দী স্বপ্নগুলো কুয়াশায় মরে যায়, বন্যায় ভাসিয়ে নেয়। মানুষের মতো খড়কুটো অথবা খড়কুটোর মতোই মানুষ, ক্ষুধার্ত দৈত্যের মতো হা করার দুর্ভিক্ষ আসে। হ্যালো মা। হ্যাঁ খাইছি, ফ্রিজে যাচ্ছিল। হ্যাঁ চাবি রেখে যাই। না না কেউ আসে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি বান্দামান যাবা না কেন ভাই? উন্নতি ক্যারিয়ার করা লাগবে। ক্যারিয়ার করবো এটা তো ভালো কথা, আগে পড়াশোনাটা শেষ করো। যতদিন ভার্সিটিতে আছো চারপাশ থেকে সব কিছুর অভিজ্ঞতা নাও, একবার চাকরিতে ঢুকলে তখন তোর জীবনটাকে আবিষ্কার করতে পারবে না। ভাই দেখেন ছেলেমেয়েরা এখন কত ফাস্ট, মানে সবাই কিছু না কিছু করছে। আমার মনে হয় আমি শুধু বসে বসে সময় নষ্ট করছি, আর আমার যে পড়াশোনা খুব একটা হচ্ছে তাও কিন্তু না, খালি আড্ডা ঘুমা টিভি। তুই নিজে সন্তুষ্ট থাকলেই তো হলো। দেখো মানুষের জীবনে কিন্তু অবসরও লাগে, এই যে এখন তুমি ফ্রি আছো কত কিছু ভাবতে পারছো। একবার চাকরিতে ঢুকলে কিন্তু তোমার চিন্তাভাবনা আটকে যাবে, তখন কিন্তু তুমি আর ওই গন্ডি থেকে নিজেকে বের করতে পারবে না। তাই বলে এত মানুষ চাকরি করছে না, আর কিছু একটা তো করতে হবে। এত মানুষের কথা বাদ দাও, সবাই তো সমান সুযোগ পায় না, এত কিছু ভাবতেও পারে না। তোর ভালো লাগলে চাকরি কর, কিন্তু তুই যে টাইপের ছেলে তোর কি ভালো লাগবে? আর শালা চাকরি করা লাগবে কেন? ফটোগ্রাফি করে তো অনেক টাকা কামানো যায়, তুই তো খ্যাপিও যাস না। আমার এইসব বিয়ের জমাদিনে ছবি তো ভালো লাগে। আবার আছে আর কি, তুমি যে মাধ্যমেই যাও তোমাকে তো স্ট্রাগল করে করেই আগাইতে হবে। আর এখনও তো তোমার চাকরি হয় নাই, তাহলে টুরে যেতে সমস্যা কী ভাই? বাসা থেকে টাকা নিতে ভালো লাগে, আর কত নেব? মাস্টার্সে করি, আর এই ফিল্ম ক্যামেরা দিয়ে কাজ করা যায়, এত হিসেব করে করে ছবি তোলা, এগুলো বা টাকা দিয়ে প্রিন্ট করা। তোকে তো আমি বলছি সামা সামার ক্যামেরা দিয়ে খ্যাপ মার, তারপর নিজে একটা DSLR ক্যামেরা কিনতে পারবি। আমি আমার চাকরির টাকা দিয়ে ক্যামেরা কিনবো। আর হয়েছে তোর ফটোগ্রাফি, তারপর শালা ছবি তুলিস অফিসের জানালা দিয়ে। যাই হোক, হলিল কালকে যেতে পারবে না, তুমি যাবো আমার সাথে? সকাল 6টার মধ্যে চলে আসবা। হ্যালো সৌরভ, দুপুর 12টা হলে কী বলতে হয়, গুড নুন না গুড আফটারনুন? কেন এমনি দরকার আছে? ঠিক 12টা? হ্যাঁ ঠিক 12টা। তাহলে একটা কাজ করবি, এক সেকেন্ড অপেক্ষা করবি, তারপর বলবি গুড আফটারনুন। আরে সিরিয়াসলি? আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। জাম আর জামরুলের পাতায়
যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি তোমায় মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে, জৌলুসে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনের রং বাহারে, কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই, হারে আমার বাড়িয়ে বলা, হারে আমার জন্মভূমি। বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সঙ্গে ওতপ্রোত, নিয়ন আলোয় পূর্ণ হল যা কিছু আজ ব্যক্তিগত, মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে, ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো সৌরভ, হ্যাঁ কল দিছিল, হ্যাঁ হ্যাঁ আজকে। Yes. Oh, you're already late. Hello. Yeah, tu goi. আচ্ছা ঠিক আছে, আয় বাসায় কার না ছাদে আয়। আচ্ছা এদেশের কিচ্ছু হবে না, নেক্সট দুই মাসের মধ্যে বাইক কিনতে হবে ইনশাল্লাহ। কেন? আরে পাক্কা দুই ঘন্টা লাগছে মিরপুর থেকে তোর এই জায়গায় আসতে। তা তো কমই লাগছে। মোড অফ নাকি, তুই দুদিন ধরে ভার্সিটিতে যাস নাই? না এমনিতেই কাল যাব। আঙ্কেলানি কবে আসবো?
আসবে হয়তো কাল। আচ্ছা তুই শেয়ারে নামবি, 5-10 হাজার টাকা যা পারিস তুই নিয়ে আয়, লস হবে না, গ্যারান্টি দিতেছি। আর আমাদের সাথে গ্রুপে কাজ করলি, আর আঙ্কেল আন্টির নামে তোর বিয়ে এখন খুলবি, পারবি না? আমাকে দিয়ে সব হবে না। তোর দ্বারা কী হবে? যা তাহলে চাকরি কর। চাকরি হবে না, ঢাকা আমেরিকা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করছি। ওই যে টিয়ার চাকরি, আর তুই এর জন্য সেভ করছিস? আরে ওটা তো ফিক্স করা ছিল। মানে হ্যালো। হ্যালো ম্যাডাম, ভালো আছেন? জি স্যার, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনাকে একটা ব্যাপারে ফোন করলাম। জি বলেন। আই হার্ড দ্যাট ইউ আর লুকিং ফর আ টিএ। ইয়েস আই অ্যাম, ডু ইউ হ্যাভ এনি সাজেশন? সিরিয়াস কেউ হলে, সিনসিয়ার কেউ হলে চলবে, এই মনে করেন পাংচুয়ালি আসলো, রেসপন্সিবলি কাজ করলো। আসলে আমি যার কথা বলছি ও খুব ভালো স্টুডেন্ট, ওর বাবা গুরুতর অসুস্থ হয়, মেয়েটা বলছে এবার ইয়ার ড্রপ করবে। আরে বাদ দে, এই চাকরি অনেকটা দেখি হয়েছে, ভালো একটা চাকরি হবে তোর, প্লেনে মন খারাপ করিস না, ঠিক আছে? যাইগে, আমি ভালো থাক। Let us go then, you and I, when the evening is spread out against the sky, like a patient etherized upon a table. Let us go through certain half-deserted streets, the muttering retreats of restless nights in one-night cheap hotels and sawdust restaurants with oyster shells. Streets that follow like a tedious argument of insidious intent to lead you to an overwhelming question. Oh, do not ask, what is it? Let us go and make our visit.